হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টেকনিক্যাল এডুকেশন চ্যানেল এখন তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল জেক্সপো অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আলোচনা করবে। ফ্রেন্ডস, খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। তোমাদেরকে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত বিভিন্ন পলিটেকনিক বা ডিপ্লোমা কলেজগুলিতে যে অ্যাডমিশন প্রসেস রয়েছে এবং তাতে যে প্রবেশিকা এক্সাম দিতে হয়, জেক্সপো হচ্ছে তার মধ্যে একটি। তো আমরা তোমাদের সাথে এই ভিডিওতে জেক্সপোর যাবতীয় ইনফরমেশন নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, তোমরা যদি জেক্সপোর অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে সমস্ত তথ্য জানতে চাও, তাহলে আমাদের এই ভিডিওটিকে একদম লাস্ট পর্যন্ত খুব ভালো করে দেখো। এবং ফ্রেন্ডস, তোমরা যারা আমাদের এই চ্যানেলে নিউ রয়েছো এবং তোমরা জেক্সপোর সমস্ত আপডেট রেগুলার পেতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটির নিচের রেড সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও। ফ্রেন্ডস, মনে রাখবে যে আমরা জেক্সপোর এইভাবেই রেগুলার আপডেট দেব, এবং তুমি যদি সেই আপডেটগুলো রেগুলার পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো ফ্রেন্ডস, চলো আমরা এবার শুরু করি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জেক্সপো অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে। তো সবার প্রথমেই ফ্রেন্ডস, আমরা তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো। দ্যাটস মিনস, তোমাদের যারা সিনিয়র ছিল, মানে 2019-এর যে তোমাদের জেক্সপো বুকটি ছিল বা প্রসপেক্টাসটি ছিল, আমরা সেই বুকটি নিয়ে আলোচনা করব, বা সেই বুকটি থেকেই আমরা দেখব যে 2019-এর জেক্সপো এক্সাম দেওয়ার জন্য কি কি এলিজিবিলিটি ছিল বা কি এজ ক্রাইটেরিয়া ছিল। তো ফ্রেন্ডস, আমরা যে পিডিএফটি তোমাদের সামনে এখন আলোচনা করব, এই পিডিএফের লিঙ্কটি আমরা অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা ভিডিও ডেসক্রিপশনে গেলে নিজেরাই এই পিডিএফটি পেয়ে যাবে। আর ফ্রেন্ডস, তোমরা যেহেতু দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের এইটি তোমাদের এই 2019 জেক্সপোর ইনফরমেশন বুকটি, সেহেতু আমরা ধরতে পারি যেহেতু আমাদের বোর্ডটি সেম, তো 2020-তে আমাদের যে জেক্সপোর যে অ্যাপ্লিকেশন প্রসেস থাকবে মোটামুটি সেমই থাকবে, বা ধরে নিতে পারি যে আমাদের একই প্রসেসেই আমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো চলো আমরা দেখে নিই। আমরা আমাদের এই বুকটির 28 নম্বর পেজে চলে গেলাম, যেখানে আমরা দেখতে পারবো যে আমাদের পুরো বাংলাতে আমাদের দেয়া রয়েছে। তো আমরা এবার এক এক করে দেখে নেব। তো ফ্রেন্ডস, চলো সবার প্রথমে আমরা যেটা দেখব যে নাগরিকত্ব, পরীক্ষার্থীদের ভারতীয় নাগরিক হতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো শিক্ষাগত যোগ্যতা, মানে আমাদের কি যোগ্যতা থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ কিংবা 2019 সালে পরীক্ষা দিয়েছে ইংরেজি, ফিজিক্যাল সায়েন্স, সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স বিষয়, অন্যান্য বিষয়ের সঙ্গে এমন প্রার্থীরাই বৈধ। উক্ত প্রার্থীদের মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় সামগ্রিকভাবে কমপক্ষে 35% নাম্বার থাকা চাই অতিরিক্ত বিষয় ছাড়া। 35%-এর থেকে সামান্যতম কম যোগ্যতার জন্য বিবেচিত হবে না। ফ্রেন্ডস, এটা নিয়ে তোমাদের অনেক কোশ্চেন থাকে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি 35% তোমাদেরকে ওভারঅল থাকতে হবে। তার মানে এটা নয় যে তুমি কোনো সাবজেক্টে যদি তোমার 35-এর কম থাকে তাহলেও চলবে, কিন্তু তোমার যদি ওভারঅল টোটাল যদি তোমার 35% থাকে তাহলেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এটাও মনে রাখবে যাদের 34.99% রয়েছে তারাও করতে পারবে না, তোমাদের মিনিমাম 35% মার্কস থাকতেই হবে। এবং আমাদের কিনা যেটা বলে দিচ্ছে, আমাদের সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংরেজি এবং ম্যাথামেটিক্স এই সাবজেক্টগুলো থাকতে হবে। আর আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা মনে রাখবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীন থেকে পাশ করতে হবে বা তার সমতুল্য কোনো পরীক্ষা থেকে আমাদেরকে পাশ করতে হবে। আর তোমরা যারা রানিং স্টুডেন্ট রয়েছো 2020-এর, মানে তোমরা যারা 2020-তে মাধ্যমিক এক্সাম দেবে, তোমরা ওই ফর্মটিকে ফিল আপ করতে পারবে, তোমাদের জন্য এক্সট্রা টাইম দেওয়া হবে, ফর্মটি তোমরা সাবমিট করতে পারবে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে। সো ফ্রেন্ড, আমরা শিক্ষাগত যোগ্যতা বুঝতে পারলাম। এরপরে দেখো বয়সসীমা, বয়সসীমা যেটা এখানে দেওয়া রয়েছে যে প্রার্থীর জন্ম তারিখ 1/7/2004-এর পরে হওয়া চলবে না, বয়সের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা নেই। তার মানে আমাদের কোনো আপার এজ লিমিট নেই, আমাদের যতই বয়স হোক না কেন আমরা জেক্সপোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। কিন্তু ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে যে আমাদের একটি বয়সের একটি নিম্ন সীমা রয়েছে, যেটা আমরা আগেই বলেছিলাম। ফ্রেন্ডস, তোমাদের কিন্তু এই যে পিডিএফটি রয়েছে বা এই যে বুকটি রয়েছে, ইনফরমেশন বুকটি, এটি কিন্তু তোমাদের 2019, তার মানে 2019-এ যদি সবচাইতে কম বয়সে যেটা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা যদি 1/7/2004 হয়, তাহলে আমরা 2020-তে এটা মোটামুটিভাবে 1/7/2005 ধরে নিতে পারি,
অ্যাপ্রক্স, কিন্তু এটা এক্সাক্টলি আমরা বলতে পারি না। সো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আমাদের 2020-তে আমরা যারা অ্যাপ্লিকেশন করব, আমাদের 2005-এর পরে আমাদের যদি জন্ম হয় তাহলে আমরা আর করতে পারবো না। এরপরে দেখো যেটা রয়েছে সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত 10ম শ্রেণী পর্যন্ত পাঠ্য, অঙ্ক ও ভৌত বিজ্ঞানের সর্বশেষ সংশোধিত সিলেবাস জেক্সপো 2019 পরীক্ষায় অনুষ্ঠিত হবে। ঠিক সেম আমরা একইভাবে আলোচনা করব, 2019-এ যেহেতু এটা ছিল তো 2020-তেও আমরা ধরতে পারি আমাদের সেমই থাকবে, বা যদি ফ্রেন্ডস কোনো রকম চেঞ্জ হয় অবশ্যই আমরা তোমাদেরকে ভিডিও করে দেব। নেক্সট দেখো যেটা বলছে আবেদন পদ্ধতি, পরীক্ষার জন্য নিয়মাবলী সহ ছাপা আবেদনপত্র তথ্য পুস্তিকায় উল্লিখিত সমস্ত পলিটেকনিক থেকে 19শে জানুয়ারি 2019 থেকে 6ই মার্চ 2019 তারিখ পর্যন্ত সব কাজের দিন সকাল 11টা থেকে বিকেল 4টে এবং শনিবার সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে 500 টাকা নগদ অর্থের বিনিময়ে পাওয়া যাবে। তো আমরা যেটা বুঝতে পারলাম কিনা, জানুয়ারি মাসের দিকে আমাদের 2019 সালে ফর্ম বেরিয়েছিল, তো আমরাও অ্যাপ্রক্স ধরতে পারি 2020-তে ওই জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি কিংবা জানুয়ারির প্রথম উইকের দিকে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি বেরোবে। আর আমরা কোথায় পাবো ফর্মটি? আমাদের যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলে পলিটেকনিক কলেজগুলো রয়েছে আমরা সমস্ত পলিটেকনিক কলেজগুলোতেই পাবো। আরেকটি যেটা বিষয় আমরা জানতে পারলাম যে আমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি যখন আমরা তুলতে যাব তখন আমাদের 500 টাকা দিতে হবে নগদ। আর ফ্রেন্ডস তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, যেখানে আমাদের এই বুকটিতে নেই তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনও করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন করলে তোমাকে অনলাইন যে সমস্ত আমাদের বাই নেটওয়ার্কিং আমাদের সমস্ত কাজ করতে হবে, যার ওয়েবসাইট রয়েছে আমরা নেক্সট তোমাদের সাথে ওয়েবসাইটটি নিয়েও আলোচনা করব যে কোন ওয়েবসাইটে গিয়ে তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করবে এবং তোমাকে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি কোথায় গিয়ে জমা দেবে সেটাও আমরা তোমাদেরকে নেক্সট বলে দিচ্ছি। এরপরে দেখো যেটা রয়েছে আবেদনপত্র পূরণের নিয়মাবলী, এগুলো ফ্রেন্ডস আমরা তোমাদেরকে যখন তোমাদের 2020-র ফর্ম বেরোবে তখন আমরা তোমাদের সঙ্গে ডেস্ক্রাইবভাবে আলোচনা করব। নেক্সট যেটা আমাদেরকে বলে দিয়েছে যে অ্যাডমিশন জোন, এখানে দেখো কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এগুলো ছিল জেক্সপোর এক্সাম জোন। আবেদনপত্র জমা যেটা লাস্ট ডেট ছিল সেই ডেটটা এখানে বলে দেওয়া হয়েছে। এরপরে দেখো ফ্রেন্ডস, এরপরে আমরা যেটা বুঝতে পারলাম যে শিক্ষাগত যোগ্যতা দেখলাম, এজ ক্রাইটেরিয়া দেখলাম, আমরা অ্যাপ্লিকেশন করলাম, কত টাকা লাগলো সেটাও জানলাম, কিন্তু নেক্সট আমাদের কিনা হচ্ছে অ্যাডমিট কার্ড নিতে হবে, কারণ আমরা অ্যাডমিট কার্ড ছাড়া আমরা এক্সামটি দিতে পারবো না। আর আমরা এটা প্রথমেই জানলাম যে জেক্সপো হচ্ছে আমাদের একটি প্রবেশিকা এক্সাম বা একটি এক্সাম প্রসেস, যে এক্সাম দেওয়ার পরে আমরা যদি ভালো র্যাঙ্ক করি সেই র্যাঙ্ক অনুযায়ী আমরা বিভিন্ন পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নিতে পারবো। সো যেহেতু জেক্সপো একটি অ্যাডমিশন প্রসেস, সেহেতু আমাদের জেক্সপো এক্সামটি দেওয়ার জন্য অ্যাডমিট কার্ডের প্রয়োজন রয়েছে। তো অ্যাডমিট কার্ডটি আমরা কিভাবে কালেক্ট করবো এবার সেটা নেক্সট দেখো। জেক্সপো 2019 পরীক্ষায় আবেদনকারী প্রার্থীদের অ্যাডমিট কার্ড দেখো ওয়েবসাইট দেওয়া রয়েছে, এটা তোমরা খুব ভালো করে দেখে নাও, www.webcte.co.in। এই ওয়েবসাইটে গেলে ফ্রেন্ডস আমরা শুধু অ্যাডমিট কার্ড নয়, তোমাদেরকে আমরা বলে দিচ্ছি তোমাদের জেক্সপোর যাবতীয় তথ্য, পলিটেকনিক বা ডিপ্লোমার যাবতীয় তথ্য তোমরা এই ওয়েবসাইটে গেলে তোমরা নিজেরাই জানতে পারবে। আমরা তোমাদেরকে এই ওয়েবসাইটটি একবার লগ ইন করে দেখাচ্ছি। তোমরা তোমাদের গুগল ব্রাউজারে যাবে, গিয়ে হোম পেজে গিয়ে তোমরা www.webcte.co.in তোমরা টাইপ করবে, টাইপ করে এন্টার করবে। দেখো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে আমাদের যে পেজটি খুলেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট টেকনিক্যাল এডুকেশন ডিভিশন, এই যে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি বা এই পেজটি, এটি পুরোপুরি তোমাদের পলিটেকনিক বা ডিপ্লোমার সমস্ত ইনফরমেশন এই পেজেই পেয়ে যাবে, যেটা হচ্ছে গভর্নমেন্টের অফিসিয়াল পেজ। সমস্ত ইনফরমেশন দেখো নোটিশ বোর্ড রয়েছে যেখানে তোমরা নিজেরাই পেয়ে যাবে। তো ফ্রেন্ডস আমরা বুঝতে পারলাম যে ওয়েবসাইটটি কিভাবে আমরা লগ ইন করবো। তো কিনা এখানে যেটা বলা হয়েছে দেখো, 3 এপ্রিল 2019-এ তোমাদের যারা সিনিয়র ছিল, 2019-এ যারা এক্সাম দিয়েছিল তাদের অ্যাডমিট কার্ডটি পাবলিশ হয়েছিল। তো তারা কি করেছিল না, অ্যাডমিট কার্ডটিকে প্রিন্ট আউট করেছিল এবং সেই অ্যাডমিট কার্ড নিয়ে তারা এক্সামের দিন তারা এক্সাম দিতে গেছিল। এক্সাম ডেটটিও এখানে দেখো দেয়া রয়েছে, যেহেতু এটা 2019-এর জেক্সপো ইনফরমেশন বুক ছিল সেহেতু সমস্ত কিছুই রয়েছে, 28শে এপ্রিল তোমাদের এক্সাম হয়েছিল। তো আমরা সেই সূত্র ধরে ধরতে পারি যে আমাদের জেক্সপো এক্সামটি 2020-তে এপ্রিল মাসেই হবে, বা এপ্রিল মাসের আগে পরে, বা ধরতে পারি যে অ্যাপ্রক্স এপ্রিলের ফার্স্ট উইক কিংবা লাস্ট উইক কিংবা তার পরের মাসে আমাদের এক্সামটি হবে। দেখো এখানে দেয়া রয়েছে যে তোমাদের যে এক্সামটি হবে, অঙ্কে থাকবে তোমাদের 50 নাম্বার, পদার্থবিদ্যায় থাকবে 25 নাম্বার এবং রসায়নে থাকবে 25 নাম্বার।
তো টোটাল আমাদের 100 নম্বরের এক্সাম হবে। খুব ইম্পর্টেন্ট বিষয়, তোমরা জেনে নিলে যে কোন সাবজেক্টে তোমাদের কত নম্বর থাকবে। আর একটি খুব ইম্পর্টেন্ট বিষয় ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে যে দেখো তোমরা এখানে দেখতে পারছো যে কিনা তোমাদের সমস্ত যে কোশ্চেন গুলো থাকবে সেগুলো এমসিকিউ থাকবে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এবং তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং ছিল 2019-এ। 2020-তে থাকবে কিনা আমরা এখনই সেটা এক্সাক্টলি বলতে পারবো না, বাট 2019-এ ছিল। তোমরা যদি 4টে কোশ্চেন ভুল করতে তাহলে তোমাদের 1 নম্বর কাটা যেত। তো ফ্রেন্ডস, এরপরে যদি আমরা নিচে যাই তাহলে দেখতে পারবো যে জেক্সপো 2019-এর কী কী নিয়মবিধি ছিল। এগুলো ফ্রেন্ডস এখনই আমাদের জানার প্রয়োজন নেই, যেহেতু আমরা নিউ ক্যান্ডিডেট, 2020-তে আমরা অ্যাপ্লিকেশন করব। এরপরে আমরা যখন অ্যাপ্লিকেশন করব তারপরে আমরা নিজেরাই জানতে পারবো যে আমাদের কী কী পরীক্ষার নিয়মাবলী রয়েছে, বা ফ্রেন্ডস এই সমস্ত নিয়মাবলী নিয়ে আমরা তোমাদের সাথে নিউ ভিডিও দেবো, যেখানে তোমাদের পরীক্ষার কী নিয়ম রয়েছে বা তোমরা কীভাবে এক্সাম দিলে ভালো তোমাদের রেজাল্ট হবে সেগুলো নিয়ে আলোচনা করবো। আপাতত ফ্রেন্ডস এই পর্যন্তই থাক, যে তোমরা কীভাবে জেক্সপোর অ্যাপ্লিকেশন করবে সমস্ত বিষয়টি আমরা তোমাদের সামনে আলোচনা করলাম বা তোমরা বুঝতে পারলে, যেটি কিনা ওয়েবসাইট হচ্ছে যেটা সেটা খুব ইম্পর্টেন্ট, অফিসিয়াল ওয়েবসাইট তোমরা নিজেরা গেলেই দেখতে পারবে যে কবে জেক্সপোর ফর্ম বেরোচ্ছে, কবে তার লাস্ট ডেট, কবে অ্যাডমিট কার্ড বেরোচ্ছে, কবে এক্সাম ডেট। ওয়েবসাইটটি আমি আরেকবার বলে দিচ্ছি, www.webcte.co.in। আর ফ্রেন্ডস আমি ভিডিওটি শুরুর আগেও বলেছিলাম যে এই যে পিডিএফ ফাইলটি রয়েছে এটি 2019-এর, 2020-এর এটি নয়। 2020-এর বেরোলে তাতে হয়তো নতুন কিছু চেঞ্জ হতেও পারে, কিংবা কোনো চেঞ্জ নাও হতে পারে, সেমও থাকতে পারে, বাট আমরা ধরে নিতে পারি যে মোটামুটি 2019-এর যে প্রসেস হয়েছিল 2020-তেও প্রায় সেরকম প্রসেসেই জেক্সপো এক্সামটি হবে, বা জেক্সপো এক্সাম দিয়ে তোমরা পলিটেকনিকে অ্যাডমিশন নিতে পারো। এরপরে ফ্রেন্ডস তোমাদের জেক্সপো এক্সাম দেওয়ার পরে তোমাদের রেজাল্ট বেরোবে, তারপরে তোমরা কাউন্সিলিং করবে, তারপরে তোমরা সিট অ্যালটমেন্ট হলে কি করে অ্যাডমিশন নেবে, সমস্ত বিষয় আমরা পরপর তোমাদের সাথে আলোচনা করব। আপাতত এই পর্যন্তই থাক ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। আর ফ্রেন্ডস যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, কিপ ওয়াচিং মাই ভিডিও, বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং।